ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি আবারও ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। গর্জিয়াস লুকে গোলাপের সঙ্গে ধরা দিলেন এই নায়িকা। আজ দুপুরে এই ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেন তিনি, আর তাতেই লাইক কমেন্টের বন্যায় ভেসে গেছে। এদিকে চলতি বছর শেষের পথে, এই সময়ে বুবলি অভিনীত নতুন কোনো সিনেমার মুক্তির সম্ভাবনা নেই। তবে আগামী বছর 2025 সালে মুক্তি পাবে বুবলির 7-8 সিনেমা। ইতিমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর চাদর, এম রাহিমের জঙ্গলি, রাখাল সবুজের পুলসিরাত, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের প্রেম পুরাণ, সাইফ চন্দনের কয়লা, দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে, ওয়াজিদ আলী সুমনের ছায়া। এই 7 সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালকই 2025 সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ প্রসঙ্গে বুবলি জানান, আগামী বছর আমার অনেকগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, এটি সত্যিই ভালো লাগার। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, চরিত্রগুলোতে ভেরিয়েশন আনতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করেছি, তাই প্রত্যাশাটা বেশি। ইতিমধ্যেই বুবলি আদর আজাদের সঙ্গে তৃতীয়বারের মতন পর্দায় আসছেন আগামী ঈদে। সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার গল্পের এই সিনেমার নাম পিনিক। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। কক্সবাজারের রামু এলাকায় গোপনীয়তা রক্ষা করে চলছে শুটিং। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এতে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ বুবলি। অফিসিয়াল ঘোষণার আগে তিনি কিছুই বলতে চান না। প্রসঙ্গত, আদর বুবলি জুটির এটি তৃতীয় সিনেমা। এর আগে সৈকত নাসির পরিচালিত তালাশ ও সাইফ চন্দন পরিচালিত লোকাল নামে দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। তো প্রিয় দর্শক, বুবলিকে কেমন লাগলো নতুন রূপে, আর বুবলি বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা।